মার্চের উত্তাল দিনে বাঙালিদের আন্দোলন দুর্বল করার জন্য দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের সুকৌশলে নিরস্ত্র করার জন্য অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর সে সময় মুক্তিকামী বাঙালি সৈন্য ও কর্মকর্তারা অস্ত্র জমা না দিয়ে কালক্ষেপণ করতে থাকে তখন বাঙালি সৈন্যদের মনোভাব বুঝতে পেরে পাক হানাদার বাহিনী উনিশে মার্চ এক কোম্পানি পাঞ্জাবি সৈন্য নিয়ে জয়দেবপুরের দিকে রওনা হয় সবাই মিলে সেদিন চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত পাকবাহিনীকে বাধা দেওয়ার জন্য সড়কে ব্যারিকেট সৃষ্টি করে জয়দেবপুর রেল ক্রসিং ও চান্দনা চৌরাস্তায় তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে ছাত্র জনতা এ সময় এই প্রতিরোধ যুদ্ধে কিছু বাঙালি সৈন্য ছাত্র জনতার সাথে যোগ দেয় পাকবাহিনীর গুলিতে শহীদ হন হুরমত নিয়ামত কানুমিয়া ও মনুখলিফাম আহত হন অনেকে পাকবাহিনীর বিরুদ্ধে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ কাছের অস্ত্র দিয়ে গুলি করা হয় একজন এটা সশস্ত্র প্রতিরোধ এবং সেখান থেকে স্লোগান উঠে জয়দেবপুরের পথ ধরে বাংলাদেশ স্বাধীন করো অনেক মানুষ সেদিন শহীদ হয়েছে এই এই দিনটিকে জাতীয়ভাবে পালন করার জন্য আপনার প্রতি আমরা অনুরোধ জানাই মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি মাইল ফলক হয়ে থাকবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই গাজীপুর মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে এটা জাতীয়ভাবে আরও মানে এর গুরুত্ব দিয়ে পালনের জন্য আমাদের প্রতিষ্ঠা অব্যাহত থাকবে প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদদের শ্রুতি রক্ষার দাবি জানান উনিশে মার্চের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য রাম আমরা চাই এই উনিশে মার্চ জাতীয়ভাবে উদযাপন করা যায় এই ব্যবস্থা করু উনিশে মার্চ জয়দেবপুর প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের পথ ধরেই শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ আর এ পথ ধরেই ষোলোই ডিসেম্বর অবুদ্ধায় ঘটে স্বাধীন বাংলাদেশের সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা